কল্যাণী প্রসঙ্গে আমরা ইতিমধ্যেই দুটি ভিডিও আপলোড করেছি, একটা কল্যাণীর প্রথম যুগের কথা প্রাককথন নামে, আর একটা হচ্ছে হাবিলি শহর পরগনা রুজভেল্ট সিটি হয়ে কল্যাণী কীভাবে হলো। আজকে কল্যাণীর আলোচনা করতে গেলে কল্যাণীর ঘোষপাড়া এবং সতী মার প্রসঙ্গ নিয়ে কিছু কথা বলতেই হয়, কারণ ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং সতী মার, এই সতী মা আর সতী সম্পর্কে আমাদের যে সাধারণ ধারণা আছে তার মধ্যে অনেক তফাৎ আছে, অনেকে একটু গুলিয়ে ফেলেন। যেমন সতী মানে ভাবেন যে সহমরণে গেলেন যারা সতী, তাঁদের থেকেই বোধ হয় সতী মায়ের ইত্যাদি, তা নয়। কিন্তু এই সতী মা কর্তাভজা বলে একটি সম্প্রদায়, তাঁর শীর্ষে ছিলেন সতী মাতা, তিনি তাঁর থেকেই এই সতী মায়ের মেলা আর কি। তা আমরা এই প্রসঙ্গে কিছু কথা আজকে এখানে আপনাদের সামনে উপস্থিত করব। তো রামচরণ পালের স্ত্রী হচ্ছেন সতী মাতা, তার ছেলে দুলালচাঁদ আর তার পালিত ছেলে বাঁকাচাঁদ, এই নামগুলো কম বেশি ঘুরে ফিরে আসে এই এই সতী মায়ের যারা অনুসারী তাদের মধ্যে। এবং আউলচাঁদের কথাও আসে, আউলচাঁদ কিন্তু এই এই বংশের কেউ নয়, তিনি, তাকে নিয়ে অনেক গল্প কথা প্রচলিত আছেন আছে। তিনি চলে আসেন ঘটনাক্রমে এই পরিবারে এবং তিনি রামচরণ পালকে দীক্ষা দেন, এদের এই যে সম্প্রদায় তারপরে সৃষ্টি হয় যেটাকে বলা হচ্ছে কর্তাভজা সম্প্রদায়। তো কর্তাভজা সম্প্রদায়ের ওই আউলচাঁদের থেকে এই মন্ত্র বা এই দর্শনে দীক্ষিত হলেন প্রথম রামচরণ পাল, তাঁর স্ত্রী সরস্বতী দেবী যিনি সতী মাতা হিসাবে পরিচিত, তাঁর ছেলে দুলাল বা দুলালচাঁদ আর তাদের পালিত ছেলে বাঁকাচাঁদ, এরাই এই ভাবনাটাকে ছড়িয়ে দিয়েছেন নানান জায়গায় এবং তাদের অনুসারী প্রচুর, দুই বাংলা মিলিয়ে প্রচুর মানুষ এই কর্তাভজা সম্প্রদায়ের ভুক্ত আর কি। এই যে ঘোষপাড়ার সতী মা মন্দির, এখানে অনেক মানুষ যখন ওই দোল উৎসব হয় তখন তো লাখ লাখ মানুষ আসে, আগে অনেক বেশি মানুষ আসতেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তার পরিধি প্রাচীর ইত্যাদিতে ঘেরা, এসবের পরে কিছুটা মেলার আয়তন কমেছে, কিন্তু তাহলেও এখনও বহু মানুষ, হাজারে হাজারে মানুষ, সেটা কয়েকদিনে মিলে লাখ ছাড়িয়ে যেতে পারে, সেখানে উপস্থিত হয়। আমরা এর উপরে আজকেই একটি প্রামাণ্য ভিডিও আপলোড করেছি, শুধু ছবি, যেখানে সেই অর্থে ন্যারেশন কিছু নেই। এখন এই ভিডিওটাতে আমরা এই প্রসঙ্গে কিছু জিনিস দিচ্ছি যাতে এটা পরিপূরক হয় আর কি। আসলে ঘোষপাড়ার সতী মা, ঘোষপাড়ার এই সতী মা বাড়ি বা সতী মার আশ্রম থেকেই কল্যাণীর এই যে ভেতরের স্টেশন ঘোষপাড়া স্টেশন নাম হয়েছে, যদিও সেটা একেবারেই বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের নাম হয়ে সতী মার নামে না হয়ে সতী মার নামে হয়েছে, তো বোঝাই যায় যে তার কতটা সামাজিক প্রভাব আছে। তো এইটা ওই স্টেশন থেকেই প্রায় সতী মার আশ্রমের ব্যাপারটা প্রভাব শুরু হয়ে গেল, কয়েকশো মিটারের মধ্যেই সতী মার আশ্রম ইত্যাদি। আর ওই সরস্বতী ট্রাস্ট বিদ্যালয়ে, ওখানে ওই সরস্বতী দেবীর নামেই ট্রাস্ট, এখানে সেই বিদ্যালয় চলে, সেই বিদ্যালয় ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকে রূপান্তরিত হয়েছে এবং যথেষ্ট ভালো তার ফলাফল হয় পরীক্ষা ইত্যাদিতে। তো ওখানকার যিনি প্রধান শিক্ষক আছেন, পাশেরই গ্রামের ছেলে, সে খুব যত্ন নিয়ে স্কুলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। যাই হোক, তো এই সতী মার আশ্রমে বছরে তিনটে উৎসব হয়, বসন্তকালে ফাল্গুনী পূর্ণিমাতে দোল উৎসব বা দোলযাত্রা, শরৎকালে শারদীয়া দুর্গা উৎসব, আর বৈশাখ মাসে বৈশাখী পূর্ণিমার দিন রথযাত্রার মেলা। রথের দিনে কিন্তু এখানে রথযাত্রার মেলা হয় না, এটা মনে রাখার দরকার আছে। এখন একে নিয়ে অনেক রকমের কিংবদন্তি চালু আছে সতী মাকে নিয়ে, এ নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যেটা মানে লোক সংস্কৃতি বিভাগ, তার যিনি প্রাণ পুরুষ, যার বাংলা বিভাগ থেকে যার উদ্যোগে প্রায় লোক সংস্কৃতি বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে, তুষার চট্টোপাধ্যায়, তিনি তার ছাত্র, তার কাছে পিএইচডি করেছেন রতন নন্দী, তাঁরা ঋষি বঙ্কিমচন্দ্র বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয়ের উনি অধ্যাপক ছিলেন,
তারপরে বঙ্কিম একাডেমিতেও তিনি ডিরেক্টর, বর্তমানে আরও অনেক প্রতিষ্ঠানের সঙ্গে রতনন্দী যুক্ত আছেন। তিনিও এ নিয়ে অনেক কাজ করেছেন। কর্তাভজা ধর্ম ও সাহিত্য নামে তার একটি গ্রন্থ আছে। এছাড়া সনত কুমার মিত্রের কর্তাভজা ধর্মমত ইতিহাস, ইন্দুভূষণ চক্রবর্তীর কর্তাভজা ধর্মের আদি বৃত্তান্ত, মোহিত রায়ের নদিয়া জেলার পুরাকীর্তি, সলিল মিত্রের নদিয়ার গৌরব কাহিনী অধ্যায়, এইসবগুলো মধ্যে এই সব গ্রন্থে এই আউলচাঁদ এবং কর্তাভজা সম্প্রদায়কে নিয়ে বহু মূল্যবান লেখা আছে, বহু মূল্যবান তথ্য এসবে পাওয়া যায়। যারা আগ্রহী তারা এগুলো পড়ে নিতে পারেন। আমরা শুধু সাধারণভাবে একটা আগ্রহ তৈরি করার জন্য এগুলোকে উল্লেখ করছি। কর্তাভজা সম্প্রদায়ের নিত্যধাম হলো এই ঘোষপাড়া। কর্তাভজা ধর্মের প্রবর্তক আউলচাঁদ, আউলচাঁদ কোনো ব্যক্তির নাম নয়, সাধকের পরিচয় জ্ঞাপক একটি শব্দ বলেই কর্তাভজা সম্প্রদায়ের মানুষেরা মনে করেন। আউলচাঁদের আসল নাম পূর্ণচন্দ্র এবং আউলচাঁদের জন্মবৃত্তান্ত এবং জীবন কাহিনীও রহস্যবৃত, অনেকটা ওই লালনের মতো, অনেক রকমের কথা প্রচলিত আছে। কেউ বলেন যে বীরনগর রেল স্টেশনের নিকটবর্তী উলা নামক গ্রামে পানচাষী মহাদেব বারুই তার নিজের পানের বরজে ইংরেজি 1694 সালে ফাল্গুন মাসে পূর্ণিমার দিন একটা বালককে কুড়িয়ে পান এবং তারই নাম পূর্ণচন্দ্র এবং তিনি পরবর্তীকালে আউলচাঁদ হিসেবে পরিচিত হয়েছেন। এটা যেমন একটা কাহিনী, আর অন্য আরও অনেক কাহিনী ওকে নিয়ে আছে। তিনি ধর্ম, তত্ত্ব, ভাষা এইসব নিয়ে যথেষ্ট জ্ঞানী ছিলেন এরকম শোনা যায়। এছাড়া আর একটা কাহিনী হচ্ছে যে ফুলিয়া গ্রামে বলরাম দাসের নিকটে দীক্ষা নেন তিনি এবং কঠোর সাধনা করেন। তারপরে পূর্ণচন্দ্র বিভিন্ন দেশ ভ্রমণ করে ধর্মশিক্ষা লাভ করে সিদ্ধি লাভ করেন। সিদ্ধি লাভ করার পরে তিনি আউলচাঁদ নামে পরিচিত হন, এটা আর একটা কাহিনী। আর এই নগেন্দ্রনাথ বসু বলেছেন তার বিশ্বকোষে যে আউলচাঁদ এবং রামশরণ পালের মধ্যে সাক্ষাৎকার বহু নিয়ে বহু কিংবদন্তি আছে। একমতে আজ থেকে 300 বছর আগে, মানে ইংরেজি 1756 সালে, মানে হচ্ছে আপনার ওই পলাশির যুদ্ধের একদম অব্যবহিত পূর্বে, এক ঝড় বৃষ্টির দিনে সকালবেলা ত্রিবেণীতে গঙ্গার ঘাটে এসে হাজির হলেন আউলচাঁদ। পরনে আলখাল্লা, কাঁধে ঝোলা, হাতে লাঠি, এরকম যেমনটি হয় সাধকের, যেমনটি আমরা লালনের একটা চেহারা কল্পনা করে থাকি ইত্যাদি। দুর্যোগপূর্ণ ঘাটে এসে অপেক্ষা করছিল। তারপরে মাঝিদের বলে আমাকে গঙ্গা পার করে দাও। তারা বলে এটা আমরা কী করে পার করব। তার সে তখন মাঝিদেরকে অবাক করে এক মুঠো গঙ্গার মাটি নদীতে ফেলে দেওয়ার পরে জল সরে যায়। তারপরে মাঝিরা নৌকো নিয়ে তাকে এপারে নিয়ে আসে। আর ত্রিবেণীর এপারে গঙ্গা প্রায় প্রসারিত ছিল, গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থল ত্রিবেণী এই আজকের যে ঘোষপাড়া তার কাছে, এবং ওই ঘোষপাড়ার একেবারেই পাশে নতুনপল্লী এবং কাঁঠালতলা অঞ্চলে একটা বন্দর ছিল, নদী বন্দর, সেখান থেকে নৌকায় নানান জায়গায় যাওয়া যেত। কাঁঠালতলা বন্দরের কথা পরে আলোচনা করা যাবে। যাই হোক, এই জায়গায় আসবার পরে মাঝি তাকে সঙ্গে নিয়ে পালবাড়িতে হাজির হন এবং পালবাড়িতে রামশরণ পালের কাছে নিয়ে গিয়ে বলেন এই ভদ্রলোক, এই ফকির এসছেন, এই তার অনেক অলৌকিক ক্ষমতা তার আছে, আমরাও সেটা প্রত্যক্ষ করেছি ইত্যাদি। তো রামশরণ পালের কাছে আসবার পরে সেখানে নানান ঘটনার মধ্যে দিয়ে তিনি এখানেই থাকতে শুরু করে দেন এবং এখানে থাকাকালীন সময়েও তার নানান অলৌকিক কর্মকাণ্ডের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং রামশরণ পাল তার ভাবনায় ক্রমশ প্রভাবিত হতে থাকেন এবং তার থেকেই শুরু হচ্ছে কর্তাভজা সম্প্রদায়ের এই এই যে আপনি বলতে পারেন এটাকে ধর্মমত বলা যাবে না, একটা বিশেষ একটা সংস্কার বৃহত্তর হিন্দু ধর্মের মধ্যে। যদিও কর্তাভজা সম্প্রদায়ের মধ্যে হিন্দু মুসলিম সকলেই আছেন, যেমন লালনের নদিয়ার এইটা একটা বড় বৈশিষ্ট্য, একদিকে একদম উত্তর প্রান্তে লালনের যে প্রভাব সেখানটাও হিন্দু মুসলমানের কোনো বেড়া ছিল না লালনের এই মানবিক ভাবনার মধ্যে, চৈতন্যের যে আন্দোলন তার মধ্যেও ছিল না, এবং এই দক্ষিণ প্রান্তে এসে এই যে কর্তাভজা সম্প্রদায়ের যে
প্রসার এবং ভাবনা, সেখানেও কিন্তু ধর্মকে, ধর্মের ঊর্ধ্বে নানান অংশের মানুষকে যুক্ত করার ভাবনা ছিল, আছে এবং সেই নিয়ে কাজ শুরু হয়। অনেকে বলেন যে এই পালরা এখানে এলেন কি করে, এরকমের একটা গল্প আছে যে 300 বছর আগে নদিয়া জেলার চাকদহের কাছে জগদীশপুর গ্রামে রামশরণ পাল জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হচ্ছে শঙ্কর পাল, তিনি জাতিতে ছিলেন সদ্গুরু। রামশরণ পাল ছিলেন শঙ্কর পালের চতুর্থ পুত্র। তো নদিয়া গেজেট, যেটা 1910 সালে প্রকাশিত হয়, তার থেকে জানা যায় রামশরণ পাল প্রথম জীবনে থেকেই ধর্মপ্রাণ ছিলেন, তিনি বৈষয়িক ব্যাপারে সচেতন ছিলেন না। ভাইদের সঙ্গে তার মতান্তর ঘটে এই কারণে এবং গৃহত্যাগী হয়ে জগদীশপুর থেকে ঘোষপাড়ায় চলে আসেন এবং এখানেই তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন। রামশরণ পাল দ্বিতীয় পক্ষে বিয়ে করেন চাকদহের নিকটবর্তী গোবিন্দপুর গ্রাম নিবাসী গোবিন্দ ঘোষের কন্যা সরস্বতী ঘোষকে, যিনি পরবর্তীকালে সতী মা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই সরস্বতী পাল, তারই নাম সতী মা, তার নামে সতী মার আজকের আশ্রম ইত্যাদি। আউলচাঁদ ঘোষপাড়ায় রামশরণ পালের বাড়িতে অবস্থানকালে রামশরণ পাল সহ মোট 22 জনকে কর্তাভজা ধর্মে দীক্ষা দেন। আউলচাঁদের নিকট কর্তাভজা ধর্মের দীক্ষা গ্রহণকারী 22 জন হলেন প্রথম রামশরণ পাল, তারপরে বেচু ঘোষ, হটু ঘোষ, শঙ্কর বাগ, শ্যাম কাঁসারি, নিতাই ঘোষ, কানাই ঘোষ, বিশু দাস, হরি ঘোষ, পাঁচকড়ি দাস, ভীম রায়, মনোহর দাস, নিত্যানন্দ দাস, লক্ষ্মীকান্ত দাস, নিধিরাম ঘোষ, কৃষ্ণচন্দ্র দাস, শিশুরাম, রামনাথ, খেলারাম ঢালি, আনন্দ রায়, কিনু গোবিন্দ এবং নয়ান। কর্তাভজা ধর্মের মূল মন্ত্র, ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন, গুরু সেই ঈশ্বরের প্রতিনিধি হয়ে মানুষকে সৎ শিক্ষা দেবেন, মানে গুরু ঈশ্বরের প্রতিনিধি, এরকমের একটা ভাবনা। এই ধর্মের 3টি স্তর, যেমন কর্তা, মহাশয় ও বরাতি, এই ধর্মের প্রধান যিনি তাকে বলে কর্তা, আর যিনি সাধারণ মানুষকে দীক্ষা দেন তার নাম মহাশয় বলে, সাধারণ শিষ্যদের বলা হয় বরাতি। এই ধর্মে কোনো, আগেই উল্লেখ করেছি, জাতিভেদ নেই, হিন্দু গুরুর মুসলমান শিষ্য হতে পারবে এবং মুসলমান গুরুর হিন্দু শিষ্য হতে পারবে। এই কারণে আজও দেখা যায় যে সতীমার যে মেলা, সেখানে যে বাউলদের নানান আসর বসে, তা সেখানে এরকম মুসলিম কর্তাভজা সম্প্রদায়ের বাউল শিল্পীরাও আসেন, তারাও সেখানে সঙ্গীত পরিবেশন করেন, তাদের আখড়াও কিন্তু হয়। এটা আজকের সময়ে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, দূর দূর থেকে ভক্তরা আসেন এবং এক একটা আখড়ায় তারা অনুসারী, এই সারা রাত্রি ধরে এই দোলের রাত্রিরে গান হয়, সেখানে ওই মুসলিম ভক্তদেরও যে আখড়াগুলো আছে সেগুলো আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের ভিডিওর মধ্যে, যেটা আমরা আজকে ছবি হিসেবে আপলোড করেছি তার মধ্যেও আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। আর এই মারা গেলেন যখন রামশরণ পাল, রামশরণ পাল মারা গেছেন 1884 সালে, তার কিছুদিন আগেই তার পুত্র দুলালচাঁদের জন্ম হয়। এই রামশরণ পালের মৃত্যুর পরে সরস্বতী দেবী সতীমাতা হিসেবে এই কর্তাভজা সম্প্রদায়ের নেতৃত্বের জায়গায় চলে আসেন। তারপরে দুলালচাঁদ এবং তারপরে আরও তার যারা শিষ্য, আরও অন্য যারা ছিলেন, তারা এক মিলে এটাকে এগিয়ে নিয়ে গেছেন, আজও সেটা চলছে। অনেকে বলেন যে শ্রী চৈতন্য দেবী আউলচাঁদ রূপে ঘোষপাড়ায় আবির্ভূত হয়েছিলেন, আউলচাঁদকে নিয়ে এরকম অনেক কথা, লোককথা প্রচলিত আছে। সংক্ষেপে আমরা ঘোষপাড়া নিয়ে, ঘোষপাড়ার আশ্রম নিয়ে এই কথাগুলো আপনাদের সামনে উপস্থিত করলাম। যারা আগ্রহী তারা যে বইগুলোর কথা আমরা উল্লেখ করেছি সেগুলো পড়ে আরও বিস্তারিত জানতে পারবেন। আর এছাড়াও আমরা এই বিষয়ে আরও কিছু জিনিস উপস্থিত করব, যারা লোক সংস্কৃতি, লোকসাহিত্যের গবেষক, তারা আমাদের এই ভিডিও থেকে খানিকটা উৎসাহী হলেও, আগ্রহী হলেও আমরা সার্থক মনে করব। আবারও আপনাদের সহযোগিতা প্রার্থনা করে, এবং আপনারা এই আমাদের উৎসাহিত করবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এই কথা বলে আজকের কথা আমরা শেষ করছি। ধন্যবাদ।